যদি প্রশ্ন করা হয় বাংলাদেশে সবচেয়ে সস্তা দ্রব্য বা বস্তুর নাম কি, উত্তরে হয়তো অনেকেই বলবেন দেয়াশলাই। কারণ 25টি কাঠির একটি দেয়াশলাইয়ের বক্স এখনও মাত্র 1 টাকায় পাওয়া যায়। আবার এর উল্টোটিও বলা যায়, বাংলাদেশে সবচেয়ে দামি দ্রব্য বা বস্তু হচ্ছে দেয়াশলাই। কারণ বাংলাদেশে প্রতিনিয়তই মাত্র একটি দেয়াশলাইয়ের কাঠি বাঁচাতে কোটি টাকার গ্যাস পুড়িয়ে ফেলি আমরা, যা রাষ্ট্রীয় সম্পদের বড় অপচয়। দামি হোক আর সস্তা হোক, দেয়াশলাই আমাদের প্রাত্যহিক জীবনের অত্যন্ত প্রয়োজনীয় অনুষঙ্গ, এ নিয়ে কারো কোনো দ্বিমত নেই। ছোটবেলায় আমরা জানতাম কদম গাছের কাঠ থেকে ম্যাস বা দেয়াশলাইয়ের কাঠি তৈরি হয়। অবশ্য পরে জানলাম সুন্দরবনের গেওয়া গাছের কাঠ বাংলাদেশের দেয়াশলাইয়ের কাঠের প্রধান উৎস। তবে দেশের বাইরে পাইন গাছ থেকেই কাঠি উৎপন্ন হয়, অর্থাৎ যে দেশে যে ধরনের গাছ বেশি পাওয়া যায় তার ভিত্তিতে কারখানা গড়ে ওঠে। তাই বাংলাদেশে গেওয়া গাছের ব্যবহার বেশি করা হয় দেয়াশলাইয়ের কাঠি তৈরি করার জন্য। ফ্যাক্টরিতে দেয়াশলাই তৈরি করার জন্য প্রথমে পাইন গাছগুলো কেটে ফ্যাক্টরিতে নিয়ে আসা হয়, তারপরে গাছগুলোকে মেশিন দ্বারা কেটে টুকরো টুকরো করা হয়। এরপরে ধারালো অস্ত্র দিয়ে সম্পূর্ণ হাতের দ্বারা কিছু দক্ষ কর্মী গাছের টুকরোগুলো থেকে ছাল ছাড়িয়ে নেয়। এই প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলে কাঠগুলো একটি মেশিনের দ্বারা ঘুরন্ত অবস্থাতেই কাঠের টুকরোগুলোকে ধারালো ব্লেড দ্বারা কেটে একদম পাতলা করে নেওয়া হয়, যেটা দেখতে প্রথম অবস্থায় অনেকটা হার্ডবোর্ডের মতো মনে হয়। হার্ডবোর্ডের মতন দেখতে এই পাতলা কাঠগুলোকে যত্ন সহকারে এক জায়গায় সাজিয়ে রাখা হয়। এবং এরপরে পাতলা কাঠগুলোকে একটি মেশিনের দ্বারা কেটে দেয়াশলাইয়ের কাঠির মাপ দেওয়া হয়। এই মেশিন প্রতি সেকেন্ডেই হাজার হাজার দেয়াশলাইয়ের কাঠি কেটে দিতে পারে। এরপরে সমস্ত কাঠিগুলোকে কনভেয়ার বেল্টের সাহায্যে এক জায়গায় করা হয়। দেয়াশলাইয়ের কাঠিগুলোকে তখন শুকাতে দেওয়া হয়। শুকানোর প্রক্রিয়া শেষ হয়ে গেলে কাঠিগুলোকে আবারও কনভেয়ার বেল্টের সাহায্যে টেলকম পাউডার দিয়ে পলিশিং করা হয়। যাতে ম্যাস ব্যবহারের সময় কাঠির সুচালো অংশ হাতের ভেতরে ঢুকে না যায়। এরপরে কাঠিগুলোকে একটি অটোমেটিক মেশিন সাজিয়ে দেয়। কাঠিগুলো সাজানো হয়ে গেলে কাঠিগুলোকে তরল মোমের মধ্যে ডুবানো হয়। এরপরে দেয়াশলাইয়ের মাথায় লাল অথবা কালো রঙের বারুদ লাগানো হয়। যেটা কয়েকটি রাসায়নিক উপাদানের সংমিশ্রণে তৈরি করা হয়। কিন্তু দেয়াশলাইয়ের কাঠের বক্সের বাইরের অংশে ঘষলে কিভাবে আগুন জ্বলে? দেয়াশলাইয়ের কাঠের বারুদ আগুন জ্বলার জন্য যথেষ্ট অবদান রাখলেও আসল কারসাজিটা থাকে বক্সের সাথে। বক্সের দুই পাশে কালো অংশটিতে মূলত থাকে ফসফরাস, আর থাকে অস্বচ্ছ অমসৃণ কাচের মিশ্রণ। এর উপর কাঠি দিয়ে ঘষা দিলে তাপ উৎপন্ন হয়, তখন ফসফরাস তাপ ও বাতাসের সংস্পর্শে এসে নিজে নিজে বিস্ফোরিত হয়, ফলে স্ফুলিঙ্গ হয় এবং আগুন জ্বলে ওঠে। এবার ফ্যাক্টরিতে ফিরে আসা যাক। কাঠির মাথায় রাসায়নিক উপাদান লাগানোর পরে দেয়াশলাই কাঠিগুলোকে বাতাসে শুকানো হয়। কাঠিগুলোকে শুকানোর পরে কাঠিগুলোর কোয়ালিটি চেক করা হয় এবং খারাপ মানের কাঠিগুলো মেশিনটি স্বয়ংক্রিয়ভাবে বাদ দিয়ে দেয়। এরপরে কাঠিগুলো স্টিলের বক্সের মধ্যে সমানভাবে সাজিয়ে রাখা হয়, যাতে ম্যাচবক্সে ভরতে সহজ হয়। কাঠি তৈরির প্রসেস শেষ হওয়ার পরে ম্যাচবক্সের দুপাশ ছাপা হয়ে থাকে, তারপরে ম্যাচের বাইরের কালো অংশ ছাপা হয় যাতে ঘর্ষণ করে আমরা আগুন ধরাই। প্রিন্টের কাজ শেষ হয়ে গেলে ছাপা কাগজগুলো সেলফের ভেতরে রেখে শুকানো হয়। শুকানো হয়ে গেলে ছাপা কাগজগুলোকে মেশিন দিয়ে প্রাথমিকভাবে কাটা হয়। এবং ম্যাচবক্সের ভেতরে যে সাদা অংশ থাকে, যার ভেতরে দেয়াশলাই থাকে, সেটা কাটা হয়, যেটাকে ম্যাচবক্সের ইনার বলা হয়। তারপরে ম্যাচবক্সের আউটার তৈরি করার জন্য সাইজ মতো প্রিন্ট করা কাগজগুলো ম্যাচবক্সের সাইজে কাটা হয়। এবং আরেকটি অটোমেটিক মেশিন দ্বারা কাটা কাগজগুলো ম্যাচবক্সের আকার দেয়। পরবর্তী প্রসেসে ম্যাচের আউটার এবং ইনার বক্সকে জুড়ে দেওয়া হয় এবং একটি দেয়াশলাই বক্স তৈরির কাজ শেষ হয়ে যায়। এরপরে খালি বক্সের ভেতরে মেশিন দ্বারা দেয়াশলাইয়ের কাঠি প্রবেশ করানো হয়।
এবং কাঠি প্রবেশ করানো হয়ে গেলে আরেকটি মেশিন দেয়াশলাই বক্সগুলোকে আটকে দেয়। এরপরে কিছু দক্ষ কর্মী ম্যাচ বক্সগুলোকে মেশিনের সাহায্যে পলি দ্বারা প্যাকেট করতে থাকে। প্যাকেট হওয়ার পরে ব্র্যান্ডের নামসহ ম্যাচগুলোকে আবারও মরকীকরণ করা হয়।